আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আসলে বিশেষ করে আমার মতে ব্যাচেলরদের জন্য, তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। এখানে আমি আমার প্রয়োজন মতো দুইটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করব, কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, 10-15 মিনিটের জন্য। এরপরে আমরা এগুলোকে ফ্রাই করব। হলুদ লবণ ভালো করে মেখে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। হলুদ আর লবণ লাগানো শেষ হয়েছে, এখন আমরা এভাবে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো, তারপর এগুলো ফ্রাই করব। মাছগুলো তুলে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সরষে তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। বেশি নাড়াচড়া করা যাবে না, এক পিট হয়ে গেলে বাকি পিট উল্টে দিতে হবে। আমরা ব্যাচেলর প্রায় মাছ রান্না করতে গিয়ে মাছ ভেঙে ফেলি, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, মাছ নিয়ে নাড়াচড়া করা যাবে না। এদিকে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন কেটে রাখা হয়েছে। এখানে 3টা পেঁয়াজ আছে, এখানে রসুন আছে 1টা, আর কাঁচা মরিচ আছে 4-5টা। মাছের 1 পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। বেশি আবার ফ্রাই করা উচিত হবে না, বেশি ফ্রাই করলে পরে এটা খেতে ভালো লাগবে না। মাছের 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ বাকি আছে। খুব সুন্দর গ্রান বাইরে হচ্ছে। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা রান্নার বাকি প্রসেসগুলো শুরু করব। আমরা এক্সট্রা কোনো তেল দেব না, এই মাছের তেলগুলোর মধ্যে আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করব। এখন একে একে আমরা আমাদের পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচগুলো একটু শুকিয়ে দেবো, তেলগুলো দিতে হবে। আগে বলছি এটা ব্যাচেলরদের জন্য রান্না, এই জন্য এখানে আমরা এক্সট্রা কোনো কিছু ইউজ করি না। মেয়াজে আমরা যেগুলো থাকে সাধারণত ওই জিনিসগুলো দিয়ে রান্না করতেছি। এরপর দিয়ে দেবো রসুন কুচি, এগুলোকে একটু লাল করে দেবো আমরা। পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে আসছে, আমরা রান্নার বাকি উপাদানগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়ি। আপনারা চাইলে এখানে জিরা ইউজ করতে পারবেন, আমরা জিরা ইউজ করবো না, জিরা আমি পছন্দ করি না। জন্য পানি দিতে হবে, একটু পানি দিয়ে দেবো মশলাগুলো যেন পোড়া না যায়। মশলাগুলোকে ভালো করে কষা নিতে হবে, আপনারা সেটা টমেটো ইউজ করতে পারেন, আমার বাসায় আজকে টমেটো নাই এই জন্য আমি দিতে পারলাম না। মশলাগুলো ভালো করে
কষানোর পর আবার একটু পানি দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। আমার মশলা কষানো শেষ, এখন পানি দিয়ে দিয়েছি, মাছগুলো একটা একটা করে এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিছি, এখন 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো, এরপর ঢাকনা নেমে জল শুকিয়ে মাছ নামিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, এখন জল শুকানোর জন্য একটু অপেক্ষা করব। আমার মাছ রান্না কমপ্লিট। এ হচ্ছে তেলাপিয়া মাছের দো পেঁয়াজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।